জয় মা কামাক্যা জয় তারা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল কেন গুরুত্বপূর্ণ বললাম অনেক কিছু জানতে পারবেন আজকের এই আলোচনায় কারণ বারোটা রাশি আমরা জানি তার মধ্যে ছটি রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হবে চারটে রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ দুটো রাশি কিন্তু সতর্ক অবশ্যই অবলম্বন করত তাই বিশেষ গুরুত্বপূর্ণ এই আলোচনা তাই অনুরোধ রইল সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন আর কি হবে অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি আগামী কাল পয়লা আগস্ট এই আগামী কাল থেকে সাত আগস্ট অর্থাৎ এই সাত দিন সাপ্তাহিক রাশিফল নিয়ে আজকের আলোচনা এই সাতটা দিন কতটা ভালো আপনি কাটাতে পারবেন এই আলোচনার মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আমি যেটা বললাম ছটি রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় থাকবে এই ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে কিন্তু পরিবর্তন আসবে এই ছটা রাশির জাতক জাতিকারা তারা আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হবে চারটে রাশির স্বপ্ন পূরণ হবে এটাও অনেকটাই ভালো আর দুটো রাশি অনেক সতর্ক থাকা প্রয়োজন আছে তার মানে আপনাদের সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন আর এই সাপ্তাহিক রাশিফল বলুন মাসিক রাশিফল বলুন এইগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার উদ্দেশ্য একটাই আপনাদেরকে অ্যালার্ট করা আপনাদেরকে জানানো যে আপনার কিন্তু সময়টা ভালো আপনার সময়টা খারাপ আপনার সময়টা কিন্তু অনেকটাই আপনার উপরে নির্ভর করবে এই আলোচনার মাধ্যমে জানানো হয় এবার যে যেইভাবে আপনারা আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন ঠিক সেইভাবেই এগোবে জানা ভাবছেন আমি বলে দেব আর আপনার ভাগ্য বদলে যাবে ওইভাবে কাজ করে না আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি জানানোর চেষ্টা করি যেটা একজন একজন পিয়নের কাজ খবরাখবরটা পৌঁছে দেওয়া আমার কাজ সেটাই যারা ভাবছেন যে না উনি বলছে আর আমার রাশি আছে আমি সব পাব একদম ভুল ওই ধারণা মাথা থেকে আউট করে ফেলতে হবে ওইভাবে কোনো কিছু কাজ করে না তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি আমি আবারও বলব ছটা রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ চারটে রাশির জন্যও অবশ্যই কিন্তু ভালো থাকছে দুটো রাশি সতর্ক অবশ্যই হতে হবে সঙ্গে থাকুন সবটাই আমি আলোচনার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমেই আমি মেষ রাশি নিয়ে আলোচনা করছি মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ থাকছে আপনাদের প্রাপ্তি চোখ তৈরি হয়েছে তাই আপনার জীবনে কিন্তু বড় ধরনের অর্থ হাতে এসে ধরা দিতে পারে তাই প্রাপ্তি যোগ অবশ্যই আপনার কিন্তু কাজ করবে তাই মেষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন জেগে থাকুন চেষ্টা পরিশ্রম অবশ্যই আপনার প্রয়োজন আছে তবেই কিন্তু আজকের আলোচনাগুলো মিলবে তার সাথে তো গ্রহের অবশ্যই সুপ্রভাব থাকা প্রয়োজন বিশেষ করে রবি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ ভালো থাকতে হবে কারণ এই দুটো গ্রহ দ্বারাই আপনার জীবনের উন্নতি দু নম্বর যে রাশির কথা বলব বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু চাপ থাকবে মনের মতো যেটা আপনি চাইবেন সেটা করতে পারবেন না সর্বকাজে বাধাও হতে পারে এবং আপনি যদি অনেকটা সতর্ক থাকতে পারেন অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু এই যে আপনার মনের চাহিদা যেটা পূরণ হচ্ছে না সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন কিছুটা আপনার উপরে নির্ভর করবে তাই বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহ মোটামুটি থাকছে মিথুন রাশি যথেষ্ট পজিটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের আমি বলব ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে কোনো না কোনো সুযোগ আপনার জীবনে আসবে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই কিন্তু ঘটবে কর্কট রাশি অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হতে পারে কর্কট রাশির ভালো সময় থাকছে আপনি যেগুলো চাইছিলেন এতদিন আমরা যেটাকে স্বপ্ন বলি ঘুমিয়ে দেখা সেটা নয় আপনার যেটা জেগে স্বপ্ন দেখেন এটা করবো ওটা করবো ওটা করবো যদি চেষ্টা করেন এই সপ্তাহে সাকসেস পেতে পারেন কারণ আপনার কিন্তু যে কোনো মনের আশা পূরণ হতে পারে এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ থাকছে আর্থিক উন্নতি হবে হঠাৎ প্রাপ্তি করতে পারে নতুন কোন যোগাযোগ তৈরি হতে পারে সব দিক থেকেই কিন্তু পজিটিভ থাকছে কোনোটাই কিন্তু নেগেটিভ থাকছে না তাই চোখ কান খোলা অবশ্যই রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে তবেই তো এগুলো গ্রহণ করবেন তাই অনুরোধ রইল চোখ কান খোলা রাখুন এরপর কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো না ভাবে আপনার জীবনে কিন্তু সমস্যা আসতে পারে তাই চোখ কান খোলা রাখলে অবশ্যই এগুলো এড়িয়ে যেতে পারবেন বন্ধু বান্ধবের থেকে সতর্ক থাকুন ব্যবসায় নজর দিন যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে আমি বলব অ্যালার্ট থাক তবে এগুলো যখনই আপনি অ্যালার্ট থাকবেন অবশ্যই এই যে দিকগুলো একটা নেগেটিভ সেটা কিন্তু আপনার কাজ করবে না অবশ্যই আপনারও পজিটিভ থাকবে এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই ভালো থাকছে অর্থাৎ আপনার স্বপ্ন পূরণ হতে পারে যেগুলো চাইছিলেন এতদিন ঠিকঠাক মতো আপনার কাছে এসে ধরা দিচ্ছিল না সেগুলো কিন্তু কেটে যেতে পারে এবং আপনার কাছে এসে কিন্তু ধরা দিতে পারে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি চোখ কান খোলাও কিন্তু রাখতে হবে তবেই কিন্তু এর ফলাফলগুলো আপনার জীবনে খুব দ্রুত দ্রুতগতিতে আসবে এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ আর্থিক উন্নতি হান্ড্রেড পারসেন্ট ঘটবে কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্তি যোগ কিন্তু তৈরি হয়েছে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই আপনার প্রয়োজন অ্যালার্ট থাকুন চেষ্টা পরিশ্রম অবশ্যই করুন এগুলো আপনার দরকার আছে যদি এই চেষ্টা পরিশ্রম না থাকে তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না তাই চেষ্টা পরিশ্রম আপনার অবশ্যই প্রয়োজন দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সব কিছু পেয়ে যাব কিছুই চেষ্টা করব না তাহলে কিন্তু হবে না এটা আমি জাস্ট আপনাদের অ্যালার্ট করি পরের দায়িত্বটা আপনার সম্পূর্ণ এরপর ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো কিছুটা সতর্ক থাকার জন্য কারণ ধনুরাশির সময়টা এই সপ্তাহ একটু প্রবলেম দেখা দিতে পারে কিছু সমস্যা তৈরি হতে পারে আর্থিক ক্ষতি হতে পারে স্বাস্থ্য খারাপ থাকতে পারে তাই একটু যদি অ্যালার্ট থাকতে পারেন এই দিকগুলো যদি একটু নজর দিতে পারেন অবশ্যই ভালো থাকবেন এরপর মকর রাশি দারুণ সময় থাকবে প্রাপ্তি যোগ আছে হঠাৎ ভাগ্যের পরিবর্তন হতে পারে নতুন নতুন যোগাযোগ আপনার সাথে তৈরি হবে যে যোগাযোগের মারপর আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে তাই কান খোলা রাখতে হবে এবং পরিশ্রম চেষ্টা করতে হবে এইগুলো আপনার মধ্যে থাকবে আপনার সাথে মিলবে এগুলো কোনোটাই থাকবে না শুধু আপনার রাশি আছে কিছুই হবে না এছাড়াও আপনার জন্মচক পাওয়া হস্তরেখা দুটো গ্রহ ভালো থাকতেই হবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব এই দুটো গ্রহ ভালো থাকলে আজকের আলোচনা আপনার জন্য এরপর আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই পজিটিভ থাকবে এই সপ্তাহ কিছু স্বপ্ন পূরণ হতে পারে আপনার যেগুলো স্বপ্ন আছে এটা করব ওটা করব সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার জীবনে প্রবেশ করবে অর্থাৎ আপনার যে মনের যে ইচ্ছা চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন দেখুন আমরা স্বপ্ন বলতে যেটা বুঝি রাতে ঘুমিয়ে সেটা কিন্তু নয় স্বপ্ন আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনি যেটা জেগে দেখবেন অর্থাৎ আপনার একটা আশা এটা করব ওটা করব এই ধরনের আশা পূরণ কিন্তু আপনার হতে পারে এই সপ্তাহে কারণ এই সপ্তাহ আপনার জন্য অত্যন্ত শুভ তাই অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি এবং চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম চেষ্টা থাকতে হবে এই সমস্ত কিছু আপনার মধ্যে আছে তার সাথে সাথে রবি এবং বৃহস্পতি ভালো আছে আপনার জন্মচক বা হস্তরেখায় অবশ্যই আজকের আলোচনা আপনার সাথে মিলবে সর্বশেষ যে রাশির কথা বলবো মিন রাশি দারুণ সময় থাকবে মিন রাশি জাতক জাতিকাদের অবশ্যই এই প্রাপ্তি ভাগ্য বদলাতে পারে হঠাৎ অর্থ এসে হাতে ধরা দিতে পারে সেটা যে কোনো ভাবে আসতে পারে কারণ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে যার ফলে আপনি কিন্তু অনেক কিছু পেতে পারেন আমি বলব অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম এই সমস্তটা আপনার মধ্যে অবশ্যই দরকার তবেই কিন্তু আমার এই আজকের আলোচনা আপনার সাথে মিলবে এই যে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম এগুলো তখনই মিলবে যখন আপনাদের চাহিদা থাকবে কিছু আর তার সাথে রবি এবং বৃহস্পতি শুভ থাকবে আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার